আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের টেকজনের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, টেকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন নিউলি লঞ্চ হওয়া কিছু অ্যাডভান্স গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিতে পারবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন। প্রিন্ট ব্রাশ XDR। গাইস, এক প্রিন্টারকে ব্যবহার করা হয় যে কোনো প্রিন্টিং এর জন্যই, রাইট? বাট আপনি যদি নর্মাল কোনো জিনিসের উপরে আপনার নাম বা লোগো প্রিন্ট করতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এই ছোট্ট পকেট সাইজ প্রিন্টারকে। কেননা এই প্রিন্টারকে বিশেষ করে তৈরি করা হয়েছে এইরকম ছোটোখাটো জিনিসের উপরে প্রিন্ট করার জন্য। এছাড়াও এটির সাথে একটি মোবাইল অ্যাপসও পেয়ে যাবেন, যে অ্যাপসের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের টেক্সট, লোগো বা আপনার ইচ্ছে মতো কাস্টম টেক্সটও প্রিন্ট করতে পারবেন। এই ছোট্ট প্রিন্টারতে কাঠ, বোর্ড, পেপার, গ্লাস বা যে কোনো কিছুর উপরে নিশ্চিন্তে প্রিন্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, বেশ সুন্দর একটি গ্যাজেট হতে পারে, বিশেষ করে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য। এবং এটির প্রাইস $230, যা বাংলাদেশি টাকায় ১৯,৪০০ টাকা। কাস্টম 3D প্রিন্টেড ই-বাইক। বন্ধুরা, বর্তমানের দিনে যদি এক বাইসাইকেলের কথা বলা হয়, তাহলে আপনি হয়তো অনেক রকমের অ্যাডভান্স বাইসাইকেল মার্কেটে পেয়ে যাবেন। বাট সব বাইসাইকেলেরই একটি কমন বিষয় হচ্ছে যে সেগুলো সিঙ্গেল ফ্রেমে হয় না, বরং বেশ কয়েকটা জয়েন্টে থাকে এবং সেগুলোকে অ্যাসেম্বল করে একটি সাইকেলে কনভার্ট করতে হয়। কিন্তু বন্ধুরা, এই ই-বাইকের বিশেষ ফিচারই হচ্ছে এটিকে 3D প্রিন্টেড টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে। এতে করে এই বাইকের ফ্রেমে আপনি একটাও জয়েন্ট দেখতে পাবেন না। এছাড়াও বাইকটিতে আপনি গিয়ার ট্রান্সমিশন সিস্টেম দেখতে পাবেন, এতে করে গিয়ারকে কম বেশি করে আপনার ইচ্ছামতো স্পিডকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সাইকেলটিতে জয়েন্টস না থাকার কারণে এটি দেখতেও বেশ সুন্দর লাগবে। এছাড়াও আপনি চাইলে এই সাইকেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করার অপশনও পেয়ে যাবেন, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো এটির কালার চয়েস করতে পারবেন এবং এটিতে কী কী ফিচার ইনবিল্ট থাকবে সেটাও নিজে থেকে চয়েস করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, দেখতে অ্যামেজিং এই বাইসাইকেলের প্রাইস একটু কস্টলি। গ্যালাক্সি জেড ফ্লিপ। বন্ধুরা, স্মার্টফোনের দুনিয়াতে টেকনোলজি এত উন্নতি করেছে যা বলার আর অপেক্ষা থাকে না, বিকজ বর্তমানের মার্কেটে একটি থেকে আরেকটি সুন্দর এবং অ্যাডভান্স ফোন দেখতে পাবেন। তো এই সিরিজে কিছুদিন আগে লঞ্চ হওয়া এই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপে কিছু মজার ফিচার পেয়ে যাবেন, যা আপনাকে আশ্চর্য করবে। যেমন, আপনারা যদি ছোট ফোন রাখতে পছন্দ করেন, তাহলে আশা করছি এই ফোন আপনার অনেক পছন্দ হবে, বিকজ এই ফোনে আপনি ফোল্ডেবল ডিসপ্লে দেখতে পাবেন। অর্থাৎ নর্মালি আপনি এই ফোনকে ওপেন করে ব্যবহার তো করতেই পারবেন, সাথে আপনি যখন পকেটে রাখতে চাইবেন তখন এটিকে ফোল্ড করে ক্যারি করতে পারবেন, যা এটির এক বিশেষ ফিচার। এছাড়াও এটিতে আপনি 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন, যা আপনাকে এক প্রফেশনাল কোয়ালিটির ফটো প্রোভাইড করবে। ফোনটিতে আরও পাবেন 6.7 ইঞ্চি ডাইনামিক্স অ্যামোলেড ডিসপ্লে, 8GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি, 2.9GHz 855 কোয়াড কোর প্রসেসর, যা আপনাকে বেশ সুন্দর পারফরমেন্স প্রোভাইড করবে। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে এই গ্যালাক্সি জেড ফ্লিপ ফোনে। সো ফ্রেন্ডস, আপনিও যদি কিছুটা ইউনিক স্টাইলের ফোন নিতে চান, তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস $785, যা বাংলাদেশি টাকায় 63,000 টাকা। লকস্টান। বন্ধুরা, সাধারণত আমরা যখন আমাদের মোবাইল ফোনে মুভি অথবা ভিডিও দেখি, তখন এটা মনে হয় যে ইস, যদি এখানে একটি স্ট্যান্ড থাকতো, তাহলে সেখানে ফোনকে স্ট্যান্ড করে আরামসে মুভির মজা নিতে পারতাম। কিন্তু বন্ধুরা, একটা স্ট্যান্ডকে পকেটে নিয়ে ঘোরা তো আর সম্ভব না, যে যেখানে চান সেখানে মোবাইলকে স্ট্যান্ড করে মুভি দেখব। তবে আপনি যদি চান এমন এক স্ট্যান্ড, যে স্ট্যান্ড আপনি স্মার্টফোনের কভারের সাথে ফিক্স হয়ে থাকবে, তাহলে আপনি ব্যবহার করতে পারেন এইরকম পোর্টেবল স্ট্যান্ডকে। এটি এমন এক স্ট্যান্ড, যে স্ট্যান্ডকে আপনি আপনার স্মার্টফোনের ব্যাক কভারেই সেট করে রাখতে পারবেন এবং যেখানে ইচ্ছা সেখানে আনফোল্ড করে এটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটির বিশেষ ফিচার হচ্ছে স্ট্যান্ডটিকে আপনার প্রয়োজন হিসাবে এক্সপেন্ড করে নিতে পারবেন এবং আপনি চাইলে এটিকে এক সেলফি স্টিকের মতো করেও ব্যবহার করতে পারবেন, যা আপনার জন্য এক হেল্পফুল গ্যাজেট হতে পারে। এবং এটির প্রাইস $40, যা বাংলাদেশি টাকায় ৩,৩০০ টাকা। স্নো পা অ্যাটম 2। বন্ধুরা,
আপনারা যদি এক প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে চান সেটাও আবার স্মার্টফোন দিয়ে, তাহলে ব্যবহার করতে পারেন স্নো বা অ্যাটম 2 কে। বন্ধুরা, এটা এক অটো ফোল্ডেবল 3-axis মোবাইল গিম্বাল যা আপনার ওপেনিং এন্ড ক্লোজিং অ্যাকশনকে সেন্স করে গিম্বালের আর্মসকে অটোমেটিকলি মুভ করাতে পারে। ভিউয়ার্স, এটিকে সেট আপ করাও বেশ সহজ। এছাড়াও আপনি যদি ভ্লগিং করেন বা ইউটিউব ভিডিও শ্যুট অথবা যে ভিডিওই মোবাইল দিয়ে রেকর্ড করুন না কেন, তার জন্য স্নো বা অ্যাটম 2 একটি বেস্ট অপশন হতে পারে। এটা 3-axis ডিজাইন ভিডিওর শেপস আর মুভমেন্টকে এলিমিনেট করে এক স্টেবল অ্যান্ড স্মুথ ভিডিও তৈরি করতে সাহায্য করে। গ্যাজেটটি ছোট এবং ফোল্ডেবল হওয়ার কারণে পকেটে নিয়েও ক্যারি করতে পারবেন। এছাড়াও এটিতে ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং এবং জেস্টার কন্ট্রোল ফিচার, এতে করে আপনি আপনার হাতের ইশারাতেও ভিডিও অ্যান্ড ফটোস ক্যাপচার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনিও যদি আপনার হাতের স্মার্টফোন দিয়ে এক প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে চান তাহলে এটিকে একবার ট্রাই করে দেখতে পারেন, এবং এটির প্রাইস 70 USD যা বাংলাদেশি টাকায় 6,000 টাকা। SOG বাটন কিউটু। বন্ধুরা, গ্যাজেটের সাথে সাথে বিভিন্ন রকমের টুলসও আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এই জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক মাল্টি টুল গ্যাজেট যে গ্যাজেটে অনেকগুলো টুলস একসাথে দেখতে পাবেন। এটি দেখতে অনেক স্লিম আর এক কলমের মতো, তবে এটি হেভি, স্ট্রং অ্যান্ড ডিউরেবল। এটিতে আপনি প্রায় কয়েক রকমের টুলস দেখতে পাবেন, যেমন একটি ধারালো ব্লেড, বোতল ওপেনার, স্ক্রুড্রাইভার এবং একটি LED ফ্লাশ লাইট, যে লাইটকে আপনি রোল করে অন অফ করতে পারবেন, এবং এই টুলসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে থাকে। তো বন্ধুরা, এইসব মাল্টি টুলস আপনি এই একটি গ্যাজেটে পেয়ে যাবেন, এবং এটি ছোট, লাইট ওয়েট হওয়ার কারণে এটিকে আপনি আপনার পকেটে নিয়েই ক্যারি করতে পারবেন, যা আপনার জন্য এক বেস্ট হেল্পফুল গ্যাজেট হতে পারে, এবং এটির প্রাইস 85 USD যা বাংলাদেশি টাকায় 4,200 টাকা। কোকিট। বন্ধুরা, আপনারা যদি লং টাইম ধরে মোবাইল ফোনে গেমস খেলেন তাহলে হয়তো এটা অবশ্যই জানবেন যে অনেক সময় ধরে গেমস খেললে মোবাইল ফোন হিট হতে শুরু করে, এবং সেজন্যই গেমস অনেক ল্যাগ এবং স্লো পারফরমেন্স দেখা দেয়। তো আপনি যদি এই সমস্যা থেকে বের হতে চান তাহলে ব্যবহার করতে পারেন এইরকম ছোট কুলার ডিভাইসকে। বন্ধুরা, এটা এমন এক গ্যাজেট যে গ্যাজেটে একসাথে 3টা ফিচার পেয়ে যাবেন, যেমন এটিকে ব্যবহার করে মোবাইল ফোন তো হিটলেস করতেই পারবেন, সাথে সাথে ওয়ারলেস চার্জ এবং RGB লাইটিং ফিচার দেখতে পাবেন, যা আপনার মোবাইল গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো ফ্রেন্ডস, দেখতে গুড লুকিং এই কুলিং ডিভাইসকে আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্ক থেকে কিনে নিতে পারেন, এবং এটির প্রাইস 59 USD যা বাংলাদেশি টাকায় 4,200 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, এবং এইসব গ্যাজেটকে আপনি চাইলে ভিডিওর ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্ক থেকে চেক আউট করে নিতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।